প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান স্কিমে সামাজিক নিরীক্ষার উপর গণশুনানি অনুষ্ঠিত হয় শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা আগরতলা পুর নিগম। এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার আরবান স্কিমে যে সমস্ত সুবিধা ভোগীরা রয়েছেন তারা বিভিন্ন বিষয় নিয়ে পুর নিগমের আধিকারিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় মিলিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। যে সরকার জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিনিয়ত কাজ করছে, সেই জনকল্যাণমুখী সরকারের পিরিয়ড চলছে। আমাদের এই সরকারের যিনি কেন্দ্রবিন্দুতে আছেন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী জননেতা নরেন্দ্র মোদীজি, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি, প্রতিনিয়তই আপনাদের কাছে সরকারের সকল জনকল্যাণমুখী কাজ পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। একজন মানুষ, একটি পরিবার বাঁচার জন্য কি প্রয়োজন, তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং সবার আগে প্রয়োজন: খাবার, বস্ত্র, বাসস্থান। আমরা নতুন শুনতে থাকি রুটি কাটা, ঠিক সেভাবে খাবার, বস্ত্র এবং বাসস্থান।